চাকরিচ্যুত 10,323 শিক্ষক প্রদীপ দেবনাথের মৃতদেহ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে কফিনবন্দি হয়ে শুক্রবার দুপুর 12টা নাগাদ বিশালগড় মহকুমার গোকুলনগর নিজ বাড়িতে আসামাত্র কান্নায় ভেঙে পড়লেন আত্মীয় পরিজন এবং এলাকাবাসী। গত 15 জন সামান্য বুকে ব্যথা নিয়ে জিবি হাসপাতালে ভর্তি হন চাকরিচ্যুত শিক্ষক প্রদীপ দেবনাথ। সেখানে কিছুদিন ভর্তি থাকার পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ওনার পরিবারের লোকদেরকে বাইরে নিয়ে চিকিৎসা করার জন্য পরামর্শ দেন। পরবর্তীকালে ওনার পরিবার অনেক জমি বাড়ি বিক্রি করে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিছুদিন থাকার পর বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ মৃত্যুর কোলে চলে পড়েন। আমার ভাই 10,323-এর চাকরি ছিল, কিন্তু ওই চাকরিটা যাওয়ার পরে তার মানসিক দুর্বলতা দুর্বল হয়ে পড়ছে। তারপরে রোগে আক্রান্ত হয়েছে, তাহলে জিবিতে দেখাইলাম, জিবিতে হয়েছে যে ক্যান্সার। এরপরে তার বহিরাজ্যে চিকিৎসার জন্য পাঠাইলাম, বহিরাজ্যে দেখাইছে, এরপরে চিকিৎসার পরে ওইখানে মারা গেল। তাহলে নিয়ে গেলাম হার্ট অ্যাটাক প্রায়। এরপরে তো আজকে তাহলে এই ডেনা ভেনা কুইয়া বৈরাজ্যের থেকে আনছি। ওনার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা। ওনার মরদেহে পুষ্প অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। প্রদীপ দেবনাথের মৃত্যুতে শোকাহত চাকরিচ্যুতরা। এখনও পর্যন্ত 104 জনের মৃত্যু হয়েছে, চলতি মাসেই 6 জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার চাকরিচ্যুতদের বিকল্প ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই প্রতিশ্রুতি পালন করছে না বলে অভিযোগ করেছেন এক চাকরিচ্যুত শিক্ষক। এই পরিস্থিতিতে অভাব অনটন এবং মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে চাকরিচ্যুতরা রোগাক্রান্ত হচ্ছে এবং অকালে মৃত্যুবরণ করছে। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা 10,323-এর চাকরিচ্যুত শিক্ষক শ্রদ্ধেয় প্রদীপ দেবনাথ। তিনি চলতি মাসেরই 15 তারিখে বহিরাজ্যে চিকিৎসার জন্য গিয়েছিলেন, ধার দেনা করে চিকিৎসার জন্য গিয়েছিলেন, বাড়ির জায়গা তারপরে গয়না এই সমস্ত জিনিসপত্র বিক্রি করে গিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল 8:30 সময় ওনার প্রয়াণ ঘটে। সেই মৃত্যুর খবর গতকালকে আমরা পেয়েছি, আমরা ভীষণভাবে মর্মাহত। আজকে বডি আসার পর আমরা আমাদের এখানে সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি শেষ শ্রদ্ধা জানাতে। সত্যি প্রদীপদার মৃত্যুকে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। সেদিনও ওনার সাথে কথা হয়েছিল, তিনি বলছিলেন যে কী হয়ে গেল বুঝতে পারলাম না। আমি ওনাকে সেদিন একটা কথাই বলেছিলাম যে প্রদীপদা মনের জোর রাখবেন, কিন্তু শেষ রক্ষা হলো না। আজকে শেষ যাত্রায় ওনার সাথে আমরা সঙ্গী হতে আসলাম। আমাদের মধ্যে সারা ত্রিপুরা রাজ্যে গতকালকে পর্যন্ত 104 জন আমাদের প্রয়াত হয়েছেন, এবং চলতি মাসে আমরা 6 জন শিক্ষক শিক্ষিকাকে হারিয়েছি চাকরিচ্যুত। এই সরকার আমাদেরকে কথা দিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি ওনারা রাখতে পারেননি। আমরা পরিবারগুলো অসহায় অবস্থায় আমরা দিন গুজরান করছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।